সংগ্রামের সক্রিয় সচেতন ভাই আমার ভালো করে বলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জগা সিং শাখাপুর বাংলাদেশ পাটনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সংগ্রামী সেক্রেটারি জননেতা এবং পাটনা পৌর নির্বাচনে যিনি হাত থাকা প্রতীক নিয়ে পৌর নির্বাচন করেছিলেন সেই বারবার আমাদের জনপ্রিয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ডাক্তার মাওলানা আবু আক্তার সিদ্দিক ভাইকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? কোরআনে কারীমে সুস্পষ্ট বয়ান করেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি তামাম পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। কি কোরআনে কারীমে আয়াতে আমরা শুনছি না, একাধিকবার আলোচনা শুনছি। রহমত কেন? রহমত মানে শান্তি। আর পৃথিবীর ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সব মানুষ শান্তিতে বসবাস করতে চায়, শান্তির ব্যাপারে সবাই একমত। একমত কিনা বলেন, সবাই দিয়ে খেয়াল করেন, সে যে ধর্ম যে মর্ম যে শ্রেণীর মানুষই হোক যে দলের মানুষই হোক সব মানুষ কিন্তু শান্তির ব্যাপারে একমত। কথা বলেন ঠিক কিনা? এই শান্তির জন্য একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা নিয়ে পরিশ্রম করে, চাকরিজীবী চাকরি করে, ব্যবসায়ী ব্যবসা করে, প্রত্যেকে যে কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করে, উদ্দেশ্য হলো নিজে পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন তামাম পৃথিবীর সব মানুষের মাঝে এই শান্তিকে, শান্তির বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য, তামাম পৃথিবীকে একটি শান্তিময় শান্তির নির্বাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে শরীয়ত পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের শান্তির জন্য কল্যাণের জন্যই ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আর আমাদের দেশের যে মানুষ তাদের একটি বড় ঐতিহ্য রয়েছে, সেটা কি এই বাঙালি জাতি, তারা বীরের জাতি নামে খ্যাত, তারাও কিন্তু শান্তির জন্য একের পর এক, এদেশে যখন ব্রিটিশ আমাদের দেশকে এই উপমহাদেশে যখন জবরদখল করেছে, এই ব্রিটিশকে খেলাও উৎখাতের আন্দোলনে বাঙালি তাদের প্রাণ প্রাণ লড়াই করে ব্রিটিশকে এই দেশ থেকে উৎখাত করেছে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশরা আমাদেরকে শোষণ করত, এই শোষণের বিরুদ্ধে শান্তির পক্ষে শান্তিকামী মানুষ আন্দোলন করেছে। কথা বলেন ঠিক কিনা? ব্রিটিশ চলে যাওয়ার পরে দেশ কি ভারত পাকিস্তান দুটি রাষ্ট্র নামে বিভক্ত হলো, মানুষের মাঝে একটি আশার দানা বাঁধছে যে আমরা অন্তত এখন হয়তো শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু পাকিস্তানের শাসকরা যখন এদেশের মানুষকে তারা শোষণের রূপ ধারণ করলো, তখন এদেশের মানুষ তাদের শোষণে নিবৃত হয়ে আবার স্বাধীনতা আন্দোলন শুরু করছে। উদ্দেশ্য কি? শান্তি না অশান্তি? কথা বলেন কি? শান্তি না অশান্তি? এই শান্তির জন্য আন্দোলন করছে, কিন্তু শান্তি কি পাওয়া গেছে? কথা বলেন, পাওয়া যায়নি। মানুষ এক বুক আশা নিয়ে দেশকে লক্ষ লক্ষ যুবক তাদের বুকের তাদের রক্ত ঢেলে দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়, মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। মানুষের মনে একটি আশার স্বপ্ন বেঁধেছে, আমরা হয়তো এখন শান্তিতে বসবাস করব, মানুষ তাদের অধিকার পাবে, এই একটি আশা নিয়ে তারা এই নতুন মানচিত্রে ভূখণ্ডে বসবাস শুরু করছে। কিন্তু শান্তি কি মানুষ পাইছে? কথা বলেন, পায়নি। শান্তি না পাওয়ার কারণেই তারা একের পর এক সরকার পরিবর্তন করছে, একবার বিএনপি আরেকবার জাতীয় পার্টি আরেকবার বিএনপি আবার আওয়ামী লীগ, একের পর এক সরকার চেঞ্জ হচ্ছে। মানুষ শান্তির আশাই কিন্তু করতেছে, কিন্তু শান্তি নামক যে মরিচিকা এটা আমাদেরকে এখনো কি অধরা থেকে গেছে, আমরা কি পাইছি কিনা বলেন? এই শান্তির জন্য পৃথিবীতে ইসলাম আসছে, কিন্তু আমরা শান্তির লাগলে এখনো পাইনি। মূলত কোনো তন্ত্র মন্ত্র কোনো দল এটা মানুষকে শান্তি দিতে পারে না, তার বাস্তব নমুনা আমরা আমাদের সচক্ষে একের পর এক নেতা একের পর এক সরকারের পরিবর্তন দেখছি, কিন্তু আমরা বাস্তব শান্তি এখনো পাইনি। কথা বলেন, শান্তি পাওয়া গেছে? পাইনি। তাহলে বুঝতে বোঝা যাবে যে কোনো নেতার নেতৃত্ব সরকার পরিবর্তন মানব প্রচিত কোনো মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। এই শান্তির জন্য একমাত্র ইসলামী মানুষকে শান্তির গ্যারান্টি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যে মদিনা নামক রাষ্ট্র গঠন হয়েছে,
এই রাষ্ট্রের সব মানুষ শান্তিতে বসবাস করেছে। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একটি ঘটনা পাওয়া যায় যে সারাদিন মানুষ তার জাকাতের টাকা নিয়ে ঘুরছে কিন্তু জাকাত দেওয়ার মতো লোক পায়নি, সমাজ থেকে অভাব দূর রয়েছে, অশান্তি দূর রয়েছে, মানুষের মাঝে আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে, যার কারণে মদিনা রাষ্ট্রে কি গরিব মানুষ কথা বলেন, গরিব মানুষ ছিল না। কিন্তু আমরা দীর্ঘদিন শুধু শান্তির বার্তা শান্তির কথা বলেছি কিন্তু মানুষকে মূলত শান্তি দিতে পারি নাই, আর মানব বিরোধী মতবাদ দ্বারা দলের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। ইসলাম পৃথিবীতে আসে শান্তির জন্য, আর আমরা এই শান্তি এবং মুক্তির লক্ষ্যেই পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠন করেছে, আর এই দাওয়াত নিয়ে আমরা সর্বত্র তৃণমূল পর্যন্ত পৌঁছার চেষ্টা করতেছে। মানুষ আসো, মানব বিরোধী মতবাদের ভিতরে কোনো দলের ভিতরে নেতাকেন্দ্রিক শান্তি কেউ দিতে পারবে না। যদি সত্যিকারের শান্তি মুক্তির গ্যারান্টি চাও তবে অবশ্যই ইসলামের পতাকা তলে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই শান্তির জন্যই আমাদের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনের আহ্বানে সর্বত্র মানুষের কাছে দাওয়াত নিয়ে আমরা আগাচ্ছি, আর তারই অংশ হিসাবে আমরা আজকের এই দাওয়াতে সবাই এখানে আমরা অংশগ্রহণ করেছি। এখান থেকে সব মানুষকে আমার মহল্লাবাসী সবাইকে এই মেসেজটুকু দিতে চাই, আসুন, কোনো তন্ত্র মন্ত্র নয়, কোনো দল নয়, নেতার পরিবর্তন নয়, আসুন সর্বাঙ্গীনভাবে নীতির পরিবর্তন যখন ঘটবে তখন এদেশে শান্তি আসবে, আর নীতির পরিবর্তনের জন্যই আমরা মাঠে ময়দানে আন্দোলন করতেছি। আসুন আপনারা এই আন্দোলনের পতাকালে সমবেত হন, প্রকৃত শান্তি এবং মুক্তি আমরা আশা করি ইসলাম আমাদেরকে দিয়েছে, এই গ্যারান্টি ইসলাম দিয়েছে, সুতরাং আমরা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে সকলেই সর্বাত্মকভাবে আমরা শরিক হই। আর সর্বশেষ একটি কথা যেটা নিয়ে আমাদের মাঝে আমাদের নেতাকর্মী আলোচনা করছে বিচ্ছিন্নভাবে, আমি তাদের সেটা নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই। মদ ইসলামে হালাল না হারাম? একটু মুখ খুলে কথা বলেন, হালাল না হারাম? আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবেও মদ যাতে বিক্রি না হয় এই জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করা হয়েছে, কথা বলেন, নাম কি বলেন? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করা হয়েছে, এর মাধ্যমে গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে যাতে মাদক দ্রব্য বিস্তার না ঘটে, এই জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সরকারের অধিদপ্তর আছে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় মাদক বিরোধী ক্যাম্পেইন করে, টিভিতে বিভিন্ন সময় মাদক বিরোধী কি দেওয়া হয়, বিজ্ঞাপন দেওয়া হয়, অথচ আমাদের দেশের গভর্নমেন্ট এই মদ খাওয়ার জন্য নীতিমালা তৈরি করেছে, এদেশের কোনো নাগরিক 21 বছর যদি বয়স হয় সে যদি মদ খাইতে আবেদন করে তাকে মদ খাওয়ার অনুমতি দেওয়া হবে। 100 জন মদখোর যদি একটা এলাকাতে থাকে তাহলে সেই এলাকায় মদের বার করার অনুমতি দেওয়া হবে, এই নীতিমালা আমাদের দেশে তৈরি হয়েছে। আমি সরকারকে প্রশ্ন করতে চাই, যদি মদ খেতে সহজলভ্য করা হয় তবে কেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর হওয়ার কথা বলেন ঠিক কিনা? কেন মাদক ব্যবসায়ী যারা ব্যবসা করছে তাদেরকে অনেক মানুষকে শত শত মানুষকে কস ফাঁদি মারা হয়েছে, শত শত মানুষকে জেলে দেওয়া হয়েছে, সরকারকে এর জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি মদ খেতে সহজলভ্য করা হয় এর মাধ্যমে আমার দেশে গভীর ষড়যন্ত্র আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করে, আমাদের ভবিষ্যৎ জাতিকে তারা বোকা বানানোর জন্য, মেধাহীন বানানোর জন্য, তাদের চরিত্রকে ধ্বংস করার জন্য, তাদেরকে সর্বাত্মকভাবে একটি ব্যর্থ জাতিতে পরিণত করার জন্য এই সুগভীর ষড়যন্ত্র চলতেছে। আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে আগামী 31 মার্চ পীর সাহেব চরমনায় ঢাকা সরোদী উদ্যানে যে সমাবেশ ডাক দিয়েছে, এখানে মুখ্য উদ্দেশ্য মূল ইস্যু হলো এই মাদক যে মাদক মদের নীতিমালা তৈরি করা হয়েছে এর মাধ্যমে মূলত মদকে বৈধ দেওয়া হবে, সর্বত্রভাবে সর্বত্র একবার সার্বজনীন মদকে খাওয়ার জন্য দেশের জাতিকে বিপদগ্রস্ত করার জন্য, আমাদের যুবতম সমাজকে ধ্বংস করার জন্য এই মদের নীতিমালা তৈরি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, অনতিবন্ধে এটাকে বন্ধ করার জন্য সরকারকে আহ্বান জানাবো, আর তা যদি সরকার আমাদের শান্তিপূর্ণ আহ্বানে সাড়া না দেয় অবশ্যই এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব, আর আগামীর এই আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।